सही कह रहे हो, एक्सेप्टेबल কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আদাব স্যার, আদাব, ভালো আছো সবাই? ওয়ালাইকুম স্যার। আচ্ছা দেখো, আজকে আমরা চতুর্দশ অধ্যায় পড়ব। চতুর্দশ অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র, এখানকার যে অংশ নিয়ে আমরা আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো মনে করে। আচ্ছা দেখো, আমার পরিচিতি তোমরা জানো, তারপরে বলছি আমি তোমাদের বিজ্ঞান। এই ছবিটা একটু ভালো করে দেখো, ছবিটা দেখো একটু, দেখো তো এই ছবিতে কি দেখা যাচ্ছে? স্যার একটা বাস্তুতন্ত্রের ছবি, একটা পরিবেশের ছবি, পরিবেশের ছবি স্যার, বাস্তুতন্ত্রের, তাই না? গুড, তাহলে আজকে আমরা বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পার্ট হবে বাস্তুতন্ত্র। আচ্ছা, তাহলে আমরা পড়বো আজকে শুধু বাস্তুতন্ত্র না, বাস্তুতন্ত্র এবং তার উপাদান সমূহ। তো বাস্তুতন্ত্র আসলে কি সেটা আগে জানা দরকার আমাদের। তারপরে কি জানা দরকার, যে বাস্তুতন্ত্র কত প্রকারের হয় সেটা জানা দরকার। আরো কি জানা দরকার, বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল আছে, খাদ্য জাল আছে, খাদ্য জাল আছে সেটার পার্থক্য জানা দরকার। তারপর বাস্তুতন্ত্রে কিভাবে পুষ্টি ও শক্তি প্রবাহিত হয় সেটাও জানা দরকার, তাই না? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা জেনে নেই যে বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম কি। তো এখানে বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম, এটা একটা গ্রিক শব্দ, আইকোস থেকে এসেছে ইকোসিস্টেম শব্দটা। আইকোস শব্দের অর্থ হচ্ছে হোম বা বাসস্থান, এবং সিস্টেম হচ্ছে তন্ত্র। তাহলে বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র হচ্ছে বিভিন্ন জীবের আবাস। আচ্ছা, যেখানে জীব থাকে সেখানে আর কোন উপাদান থাকে বলতো? যেখানে জীব থাকে সেখানে আর কি উপাদান থাকে, মানে জীবের আকার কার উপর নির্ভরশীল? জড় পদার্থ, রাইট। তাহলে জীবেরা জড় উপাদানের উপর নির্ভরশীল। তাহলে জীব এবং জড় তারা পারস্পরিক ভাবে সম্পর্কযুক্ত। তাহলে বাস্তুতন্ত্রে জীব এবং জড় উপাদান পারস্পরিক ভাবে সম্পর্কযুক্ত। তাহলে বাস্তুতন্ত্র বলতে বোঝানো হচ্ছে প্রকৃতির জড় এবং জীব উপাদানগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে পরিবেশের ভারসাম্য বিরাজ করছে। কোনো জিনিসই একেবারে ফিরিয়ে মানে ফুরিয়ে যাচ্ছে না, প্রকৃতির বিভিন্ন প্রাকৃতিক চক্রের কাজের ফলে এটা সম্ভব হচ্ছে। তার মানে হলো যে বাস্তুতন্ত্র কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ একক, মানে বাস্তুতন্ত্র যদি কোনো উপাদান কমে যায় তার প্রভাব সবার উপরই পড়ে, অন্য উপাদানগুলো তখন ব্যালেন্স আসার চেষ্টা করে। তো এখানে দেখো, জড় পরিবেশের মূল উপাদান যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপ,
এই উপাদানগুলো আবার জীব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু ব্যবহার করে থাকে। তো এই উপাদানগুলো যেভাবে ব্যবহার করে তার ফলে তাদের সাথে জড় উপাদানের সাথে জীব উপাদানের একটা আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে, আর সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র বা বাস্তু সংস্থান। বাস্তুতন্ত্রের প্রকারভেদ, বাস্তুতন্ত্রকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা জলজ বাস্তুতন্ত্র আর একটা স্থলজ বাস্তুতন্ত্র। দেখো জলজ বাস্তুতন্ত্র আবার তিন ধরনের, একটা পুকুরের বাস্তুতন্ত্র, নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি স্থির পানির বাস্তুতন্ত্র এবং চতুর্শ্রেণী পানির বাস্তুতন্ত্র। তাহলে চতুর্শ্রেণী যদি বলে আমরা নদীকে বুঝবো, তাই না? আর স্থির পানি বললে হ্রদ পুকুর ডোবা এগুলোকে।